নির্বাচন ঠেকানো আর সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা জোটগুলোর টানা অবরোধ কর্মসূচি যখন একাদশ দফা অতিক্রম করছে, তখন গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি নতুন আতঙ্ক রেলে হামলা। অবরোধ সমর্থনকারীরা পরিস্থিতি নাজুক করতে ট্রেনের লাইন কেটে রাখে গাজীপুরের বনখড়িয়া রেল ব্রিজে। 7 জানুয়ারির নির্বাচন যতই কাছাকাছি আসছে, সেই প্রক্রিয়া ঠেকাতে এমন নাশকতা কি নতুনভাবে ফের শঙ্কায় ফেলছে সাধারণ মানুষকে? এমন পরিস্থিতির মধ্যে টানা 3 মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ কি করবে, এমন প্রশ্নের জবাব দেন দলটির সাধারণ সম্পাদক। বুধবার ধানমন্ডিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, চোরাগোপ্তা হামলা করে বিএনপি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইলেও সতর্ক অবস্থানে থাকবেন তারা। আজকে বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা এইসব অপকর্ম বিএনপি তার দোসররা করতে চায়। দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশ যখন উন্নয়নের শিখরে, তখন একটি গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বুধবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সমাবেশে তিনি একথা বলেন। আকর্ষণীয় মূল্যে এখন তাজা হবে মন, নতুন সব প্যাক মাত্র 30 টাকা থেকে। আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ভোট থেকে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন, আপনার অধিকার। নির্বাচন হতে দেব না, নির্বাচন করতে দেব না, প্রতিহত করব, এই কথা বলার অধিকার কিন্তু আপনাকে সংবিধান দেয় নাই। সন্ত্রাস করার অধিকার কিন্তু দেয় নাই। সন্ত্রাসীদের উস্কে দেবেন বাসে আগুন দেওয়ার জন্য, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য, জনগণের দুর্ভোগ সৃষ্টি করার জন্য এই অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয় নাই। আগামী নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।